সকালে দুপুরে ভাবছি সাগরে আমি আগে নামবো, পুরো নামবে না। পরে পানিটা এত মানে খুব ভালো লাগলো সাগরের পানিটা, আমি পুরনকে নিয়ে নামছি যে না নামতে হবে, মিস করবা এটা তোমার অপর তোমার সৌজন্যে। সুন্দর কক্সবাজার আসলেই সুন্দর। সিপিসে আগে আগে বেলা যে আসলাম না, কয়েক বারের অভিজ্ঞতা খুব নোংরা ছিল, এবারে ব্যাপক পরিষ্কার পরিচ্ছন্ন করছে, এটা ভালো। আবার সাগরে আবার গার্ডরা আবার পানিতে নেমে লাইফ গার্ডরা আবার ফাঁসি মারছে, এটাও খুব ভালো ভালো ব্যবস্থাপনা, ভালো ভালো একটা সিস্টেমে নিয়ে আসছে সব। কয়েকদিন থাকলাম, আজকে কক্সবাজার স্যারে রওনা, নৌকা দিয়ে রওনা দিব ইনশাল্লাহ, কালকে আমার নৌকা পড়বে সকালে। সুন্দর লাগছে কক্সবাজার আসলেই, একটা দারুণ জায়গা। যদিও অনেক মানুষ মানুষ হবেই, আমাদের দেশে অনেক মানুষ বেশি, মানুষ আমাদের অনেক বেশি, টুরিস্ট স্পট কম, কক্সবাজারই লজিস্টিক যত সাপোর্ট আছে আর অন্য অন্য জায়গাতে আসলে এত সাপোর্ট নেই, এত হোটেল রেস্টুরেন্ট এত লোকের ফ্যাসিলিটিস দেওয়ার সুযোগ একমাত্র কক্সবাজারেই। মনে হয় ওখানে আম্মা আছে এখানে রে, একেবারে বৈশাখ মাসের বালু তেতে উঠেছে। আম্মা এখানে শুয়ে বসে আছে, আম্মা পানি নামবো নাকি? আম্মা নামবে না, বসে আছে। হাজার হাজার মানুষ পানিটা মনোহর, আমার চশমাটা পানিটা এত ভালো লাগলো, ভাবছি তোমার আপনার ভাবিকে না নামালে আসলে অবিচার করা হয়, ওই সাগরে আসে সুযোগ পালনের নামার, নাহলে আবার নাহলে আবার আসা লাগতো দু তিন মাস পরে, ভাবছি যে এই চানছে নামাই নামাই একের ভিতর দুই। আপনি আমার স্মার্ট আমিনুল স্যার, আমিনুল স্যার তো সারাদিন সাগরে থাকছে, সাগরে বাসাবাড়ি করছে, এনার্জি নিয়ে যাচ্ছে, আব্দুর রহমান এনার্জি নিয়ে যাচ্ছে। সুন্দর খুব কৃষ্ণ ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন সবসময়, পানিটা খুব ভালো, পানিটা খুব ভালো।